সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা বিচার পর্বের আজকের পর্ব হচ্ছে ৬। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শাখাযুক্ত রবি রেখা বদলে দেবে ভাগ্যের চাকা। আপনার হাতে যদি শাখাযুক্ত রবি রেখা থাকে, তাহলে আপনার ভাগ্যের চাকা কিভাবে বদলে দিবে সেই বিষয়টি আজকের ভিডিওতে জানতে পারবেন। হস্তরেখা বিষয়ক এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কোন স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার নিজের হাত আপনি নিজেই পর্যালোচনা করতে পারবেন আপনার ভাগ্য রেখা বা আপনার ভাগ্য চাকা ঘুরবে কি না। প্রথমে আপনাদের হাতের আঙ্গুলগুলো পরিচয় করে দিব। এটি হচ্ছে শুক্রের আঙ্গুল, এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল, এটি হচ্ছে শনির আঙ্গুল, এটি হচ্ছে রবির আঙ্গুল। যে রবি নিয়ে আজকে আমাদের কথা, শাখাযুক্ত রবি রেখা, এটি হচ্ছে বুধের আঙ্গুল। এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা, এই রেখাটি হচ্ছে মার্শাল রেখা, এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা, এই রেখাটি হচ্ছে আয়ু রেখা। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা লক্ষ্য করে দেখুন, রবি রেখায় দুটি লাল কালির চিহ্ন দেওয়া দাগ আছে। এই যে রবি রেখায় দুটি লাল কালির চিহ্ন শাখাযুক্ত রেখা আছে। যদি কোন জাতক জাতিকা রবি রেখায় শাখাযুক্ত এই ধরনের লাল কালির চিহ্ন বা শাখাযুক্ত রবি রেখা থাকে, তাহলে সেই জাতক জাতিকার জীবন ভাগ্যের চাকা ঘুরে যাবে। যেহেতু ভাগ্য রেখা থেকে এই শাখাযুক্তের উৎপত্তি স্থল, আপনারা লক্ষ্য করে দেখুন, এই ভাগ্য রেখা থেকে শাখা রেখার উৎপত্তি স্থল রবি রেখার দিকে গিয়েছে। এর মানে হচ্ছে এই জাতকের জীবনের ভাগ্যের চাকা ঘুরবে আজ নয় তো কাল। তিনি চেষ্টা করলে সফল হবেন এবং সমাজে খুব প্রতাপশালী, দুর্দণ্ড প্রতাপশালী একজন ব্যক্তি হবেন। ব্যবসা বাণিজ্য চাকরি যে সেক্টরে যান না কেন, তিনি খুব সম্মানের সহিত সেই প্রফেশনে সাফল্য লাভ করতে পারবেন। যেহেতু তার শাখাযুক্ত রবি রেখা আছে, এটি শতকরা ২০০ বা ৩০০ মানুষের মধ্যে একজন মানুষের হাতে এই ধরনের শাখাযুক্ত রবি রেখা আপনারা পাবেন, অনেকের হাতে পাবেন না। আমি আমার ১২ বছরের জ্যোতিষ শাস্ত্রের অভিজ্ঞতায় খুব কম মানুষের হাতে দেখেছি শাখাযুক্ত রবি রেখা। তবে এলিট শ্রেণীর মানুষের হাত যখন দেখেছি, ধনাঢ্য পরিবার বা শিল্পপতি ব্যক্তির হাত যখন দেখেছি, তখনই এই শাখাযুক্ত রবি রেখা দেখেছি। শাখাযুক্ত রবি রেখা থাকা মানে হচ্ছে আপনি যদি চাকরি করেন প্রাইভেট সেক্টরে বা সরকারি সেক্টরে, তাহলে খুব বড় মাপের ঊর্ধ্বর্তন কর্মকর্তা হবেন। আপনি যদি ব্যবসা করেন, তাহলে খুব বড় মাপের ব্যবসায়ী হবেন, আমদানি রপ্তানিকারক বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সাথে আপনি জড়িত থাকতে পারেন। এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির বিজনেস যারা করেন, তারা কিন্তু বড় মাপের ব্যবসায়ী হয়ে থাকেন এবং তাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে সময় লাগে না। আর যারা সাপ্লায়ার আছেন, ঠিকাদার আছেন, কনস্ট্রাকশন বিজনেস এর সাথে যুক্ত, তাদের তো ভাগ্যের চাকা যদি একটি বা দুটি কনস্ট্রাকশন বিজনেসে গেইন করতে পারেন, তাহলে কিন্তু তার ভাগ্যের চাকা ঘুরে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, শাখাযুক্ত এই রবি রেখাটি ভাগ্য রেখার ঠিক উৎপত্তি স্থল এবং মার্শাল রেখার উৎপত্তি স্থল থেকে এসেছে। যদি কোন জাতক জাতিকার এই রবি রেখাটি নিজ বরাবর আসে, ভাগ্য রেখার একবারে নিজ বরাবর আমি দিলাম, ভাগ্য রেখার নিজ বরাবর থেকে আসে, তাহলে বুঝবেন এই জাতক জীবনে প্রচুর সংগ্রাম হোক, যত স্ট্রাগল হোক, যত বাধা বিপত্তি হোক, কোন বাধা বিপত্তি তাকে আটকাতে পারবে না এবং তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। কারণ তার উদ্দেশ্য থাকবে তিনি সফল ব্যক্তি হওয়ার। এই ব্যক্তিটি খুব সৎভাবে জীবনযাপন করবেন, কখনোই অসৎ উপায়ে উপার্জন করার মানসিকতা তার মধ্যে থাকবে না। তিনি সৎভাবে জীবনযাপন করে তার ভাগ্যের চাকা তিনি ঘুরাবেন।
সুপ্রিয় দর্শক বন্ধু, শাখাযুক্ত রবি রেখা পাশাপাশি যদি এই জাতকের এই রবির স্থানে স্টার চিহ্ন থাকে, রবির এই স্থানটিতে স্টার চিহ্ন থাকে, এই ধরনের স্টার চিহ্ন থাকে রবির স্থানে, এই ধরনের স্টার চিহ্ন থাকে, তাহলে এই জাতক কিন্তু খুব রাতারাতি ধনী হবেন, রাতারাতি এই এলিট শ্রেণীর ব্যক্তি হিসাবে সমাজে রূপান্তরিত হবেন। এবং এই বৃহস্পতির স্থানে যদি তার ক্রস চিহ্ন থাকে, বৃহস্পতির আঙ্গুলটি হচ্ছে এই আঙ্গুলটি, এই স্থানটি যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে এই ব্যক্তি সমাজে ধনাঢ্য ব্যক্তি হবেন, সমাজে নাম করা ব্যক্তি হবেন, সমাজে দান খয়রাত করবেন, এবং দান খয়রাত করার ক্ষেত্রে তার মধ্যে কোন ধরনের দ্বিধাবোধ থাকবে না, কোন ধরনের কৃপণতা বোধ থাকবে না, এবং এই ব্যক্তি সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমনকি এমপি হতে পারেন, সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত হবেন যদি বৃহস্পতির স্থানে আপনার স্কয়ার চিহ্ন বা আমরা যেটিকে বলি ক্রস চিহ্ন থাকে। সুপ্রিয় দর্শক বন্ধু, ভাগ্যর চাকা বদলাতে কিন্তু মানুষের সময় লাগে না, যদি সৎভাবে জীবন যাপন করেন, সৎভাবে স্ট্রাগল করেন, তাহলে ভাগ্যের চাকা আপনার ঘুরবেই। কোনো জ্যোতিষী কারো ভাগ্যের পরিবর্তন করে দিতে পারবেন না, আপনার সৎ চেষ্টা, জ্যোতিষীর সঠিক গাইডলাইন এবং মান সৃষ্টিকর্তার দয়া আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবে। একটি কথা মনে রাখবেন, সৎভাবে জীবনযাপনকারীর জীবনে কষ্ট থাকতে পারে, কিন্তু তার জীবনে সাফল্য আসবে, জীবনের মধ্যভাগে হোক, জীবনের শেষ প্রান্তে হোক, তার জীবনে সাফল্য আসবে। তাই বলে সাফল্যের চূড়ায় ওঠার আগে ভেঙ্গে পড়া চলবে না, ভেঙ্গে পড়লে কিন্তু আপনি সাফল্যের চূড়ায় উঠতে পারবেন না। সাফল্যের চূড়ায় উঠতে গেলে আপনাকে অনেক চড়াই উতরাই পেরিয়ে উঠতে হবে, কখনোই এক ফলে আপনাকে সাফল্যের চূড়ায় আপনি উঠতে পারবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, হস্তরেখা দেখে একজন মানুষের 60-70% বলে দিতে পারবেন অভিজ্ঞ হস্তরেখাবিদ। যদি অভিজ্ঞ হস্তরেখাবিদ হন, এই জাতকের কোন গ্রহ পজিটিভ আছে, কোন গ্রহটি নেগেটিভ আছে, কোন গ্রহটি ড্যামেজ আছে, সেটি বলে দিতে পারবেন। এই জাতক তার ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন কিনা, ভাগ্যের চাকা ঘোরাতে কোন ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে কিনা, এটি হস্তরেখা, জন্মকুণ্ডলী, নবাংশ কুণ্ডলী বিচার, নবতারা চক্র বিচার, বিংশোত্তরী মহাদশা বিচার, অন্তর্দশা বিচার করলে এই জাতকের জানা যাবে। এছাড়া যারা জন্ম তারিখ জানেন না, তাদের ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব বিচারটি মোস্ট ইম্পর্টেন্ট। সংখ্যাতত্ত্ব বিচার করলে তার কোন সংখ্যায় জন্ম, তার বর্তমান কোন গ্রহটি খারাপ আছে, কেন খারাপ আছে, কত বছর খারাপ থাকবে, এর দ্বারা কোন সলিউশন আছে কিনা, কোন প্রতিকার আছে কিনা, সেটি অভিজ্ঞ জ্যোতিষী বলে দিতে পারবেন। এই জাতক কোন প্রতিকার করলে তার ভাগ্য রেখা বদলে দিবে বা ভাগ্যের চাকা তিনি ঘোরাতে পারবেন। তাই আমি বলবো, আপনি আপনার ক্লায়েন্টকে যখন প্রেডিকশন করবেন, সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন, সবকিছু অ্যানালাইসিস করে তারপরে তার প্রতিকার করবেন। কখনোই কোন জ্যোতিষী বা তান্ত্রিক বা কবিরাজ, যারাই আমার ভিডিওটি দেখছেন, নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনোই কোন ক্লায়েন্টকে পরামর্শ দিবেন না। মনে রাখবেন, একজন ক্লায়েন্টের দ্বারা 5 জন ক্লায়েন্ট আপনি পেতে পারেন, যদি আপনি সঠিক প্রিডিকশন করতে পারেন, আপনার ক্লায়েন্টকে সঠিক গাইডলাইন করতে পারেন, আর সেই গাইডলাইন অনুযায়ী আপনার ক্লায়েন্ট যদি সাকসেসফুল হন, তাহলে কিন্তু আপনাকে আজীবন তিনি স্মরণে রাখবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। আপনারা সকলেই ভালো থাকুন।